ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি ভালো আছি। ভালো না থাকলেও বলতে হবে যে ভালো আছি। আমি কাছে না থাকলে কি হয় তুমি বুঝো না। আসলে দেখো, ভালো মন্দর হিসাব তো সব কিছু উনি করবে, কিন্তু নাই থাকে কি হয়েছে, তা বলে কি ভালো থাকা যায় না? না আমি তো ভালো থাকতে পারি না তোমাকে ছাড়া। বলো কিভাবে তোমাকে ছাড়া আমি ভালো থাকি? এইটা কোনো বাড়িতে আমি একা, দেখা গেছে রাতে একা ঘুমাসি, তুমি নাই পাশে, কিভাবে ভালো থাকতে পারি একটু বলো। এইটা কোনো কথা বললা তুমি? আমার কাছে এটাই কথা। তুমি তো জানো সব সময়ের জন্য তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। বাবার বাড়ি গেল, সকাল গেলে বিকেলে চলে আসি। আসলে আমি কি করব বলো, এখন আমাকে যে বাধ্যতামূলক আমাকে কর্ম করতে হচ্ছে, আর প্রবাসের জীবনটা যে কি কষ্টের, এটা তো তোমাকে সব কিছু শেয়ার করি নাই। কারণ আমি যদি কষ্টের কথা তোমাকে বলি না, অনেক কষ্ট পাবা তুমি, এই কারণে তোমাকে কিছু বলি না আমি। হ্যাঁ সেটা তো অবশ্যই বুঝতে পারি। তারপরও দেখা গেছে বউর ভালোবাসা, স্বামীর ভালোবাসা বউ যদি না পায় সেটা কিভাবে? তাই আমার টাকা পয়সার দরকার নাই, ঠিক আছে? তুমি বাড়িতে চলে আসো, আমি টাকা পয়সা চাই না, শুধু তোমাকে চাই। তুমি তো বলতিছো, কিন্তু কোম্পানি আমাক এমন একটা চাপের মধ্যে রাখছে, আমি কখন আমি মানে কোম্পানি ছেড়ে যে চলে যাব বা আমি রিজাইন দেব, থাকবো না, এটা আমি কখনো পারতেছি না। কারণ কোম্পানি আমাকে একদম আঁকড়ায় ধরছে জানো। তাছাড়া বুঝতে পারি কি করবো বলো। আচ্ছা দেখো না, আর কয়েকটা মাস একটু ধৈর্য ধরো লক্ষ্মী আমার, দেখবো। কত মাস ধৈর্য ধরবো? ধৈর্য ধরতে ধরতে 5 বছর চলে গেছে। তুমি 2 বছরের কথা কইয়া 5 বছর তুমি হারাইলাম, এটা কোনো কথা বলো? একটু দেখো, ধৈর্য ধরে দেখো আমি তোমার জন্য কি করি। ধৈর্য হচ্ছে না বুঝছো, তুমি চালু কইরা বাড়িতে চলে আসছো, দেখো আমি কি সুন্দর করে সাজগোজ করে শাড়ি পরে তোমার জন্য বইসা থাকি। আচ্ছা দেখি, কখন আমার স্বামীরা আসবে, ঠিক আছে বুঝছো? আমি এত সুন্দর করে সাজি, তারপর তোমার কি আমার ভালো লাগে না? মানে এই জন্যই তুমি আসো না? না না, আসলে তোমাকে সত্যি ভালো লাগে, তুমি কথা বলো কেন? আর তুমি সাজুগুজু করছো, একটু ভিডিও দাও, ভিডিও কল দাও তো আমি দেখি একটু। ভিডিও কল দেব? হ্যাঁ একটু ভিডিও কল দাও। ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। হ্যালো। হ্যাঁ এটা এটা কি তুমি? হ্যাঁ এটা কে, দেখি কি মনে হয়। আমার তো বিশ্বাস হয় না তুমি আমার লক্ষ্মী। তাই বাস্তব বলতেছি তো, তুমি এত সুন্দর সাজুগুজু করতে পারো কখনো? মনে দেখো নাই? আর তুমি দেখো, তুমি তো আমাকে বলো নাই কখনো সাজার জন্য, দেখবা কিভাবে? দেখো তোমাকে এক বিন্দু পরিমাণ ভালোই বাসো না। শোনো, তোমাকে মনে প্রাণে ভালোবাসি, দেখে আজকে তোমাকে আমি কাছে চাই। আরে আমি বলি একটা কথা, আমি সাজুগুজু তোমাকে করতে দেন না কি জন্য জানো? কি জন্য বলো? এই যে তোমার উপর যদি কেউ ক্রাশ খায় যায়, কেউ যদি তোমাকে পছন্দ করে ফেলে। এটা কোনো কথা বললা? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তোমারই থাকবো, আমি চাই না যে অন্য কারো থাকতে। আমার আমার ভয় হয় জানো। কেন? হ্যাঁ সত্যি ভয় হয়, যদি তুমি আমাকে ছেড়ে আবার কোথাও চলে যাও। না না সেটা কখনোই হবে না, সে যত কিছু তার থাক না কেন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার আছি, তোমারই থাকবো, তুমি সেটা নিয়ে কখনো চিন্তা করো না বুঝছো আমাকে নিয়ে। আমি আমি যদি চলে যেতাম তাহলে তুমি 5 বছর যাবৎ তুমি বাহিরে আসো, তাও তো আমি আরো আগে চলে যেতাম, এতটুকু তোমার বিশ্বাস নাই? হ্যাঁ আসলে বিশ্বাস আছে দেখি তো, তোমাকে আমি আস্থা রাখে রেখে আসছি তো। আর একটা কথা, যে তুমি সাজুগুজু করে বের হয়ে আসলে না, অনেক লোকজন তোমার দিকে চাইয়ে থাকে, এটা আমার সহ্য হতো না, এই জন্য তোমাকে আমি সাজুগুজু করতে দিতাম না। তো যাই হোক, এখন কথা হলো কি কি আজকে থেকে কি তোমার ট্রেনের লাইন উদ্বোধন হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে ট্রেনের লাইন উদ্বোধন হয়ে গেছে তো। ও এই জন্য শুনতে পাচ্ছি শব্দটা। হ্যাঁ তুমি বাসায় আছো? তোমাকে নিয়ে ট্রেনে করে আমার বাবার বাড়ি যাওয়া হচ্ছে। সত্যি? হ্যাঁ সত্যি। ওরে বাবা, খুব ইচ্ছা বুঝছো যে ট্রেনে করে তোমার সাথে আমার বাবার বাড়ি যাব, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাইব। তোমার যে বাইকটা আছে না, হ্যাঁ বাইকটাকে নিয়ে আমি একটু ঘুরতে নিয়ে যাবো, আসলে ঠিক আছে? অবশ্যই, আমি তো তোমার জন্য ওটা নিয়েছিলাম, কিন্তু ভাগ্য এমনই হলো যে আমাকে হঠাৎ করে প্রবাসে আসতে হলো। আর তুমি না আসলে মিষ্টি হাসি দিয়ে আমার মনটাকে একদম মানে পুরোটাই আরো পাগল করে দিলা, যে ঘুমাবো কিভাবে রাতে বলো। এই জন্যই তো আমি তো তোমাকে চাই, এত বেশি ভালোবাসি, হাসি বেশি, আমি তো চাই তোমার তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো বুঝছো। আমি সবসময় আমি
হাসি দিয়ে তোমাকে ভালো রাখতে চাই, যাতে সবসময় আমি কষ্ট থাকলেও বুঝতে পারো যে না আমি ভালো আছি, এই জন্য হাসি। তাই? হ্যাঁ। তোমার অনেক কষ্ট হয় রাতে, তাই না? হ্যাঁ, কষ্ট তো হবে, কষ্ট হবে না। শুধু তোমার কি একা? আমার বুঝে হয় না। এখন সেটা তো তোমারটা তুমি বুঝো। কেন, তুমি কি দেখো না? কষ্ট হয়তো তাহলে তুমি চলে আসতা। শোনো, এখন বলো কবে আসবো। তুমি কি দেখো নাই আমি তোমাকে কখনো কোনো সময় স্থির রাখছিলাম? তাহলে দেখো আমি কিভাবে আমি এখানে আটকায় আছি। আমি একটা জেলখানার মতো হয়ে আছি। আমি এক মুহূর্ত তোমাকে না দেখলে, তোমার কাছে না থাকলে আমি একদম শান্তি পেতাম না। আর এখানে আমি কিভাবে আছি এটা তুমি মানে নিজেকে নিজে একটু প্রশ্ন করলে বুঝতে পারবা, যে যে লোকটা আমাকে এক মুহূর্ত ছেড়ে থাকে নাই আর সে এখন প্রবাসে যায় কিভাবে দিন কাটাচ্ছে। আসলে তুমি মনে করতেছো হয়তো আমি প্রেম করেছি কারোর সাথে, তাই না? কিন্তু আসলে তা না। তুমি কখনো সেটা না, ওটা তো তোমাকে আমি দুষ্টামি করে বলছি, ঠিক আছে? আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, এবং কি তুমি আমি ছাড়া তোমার কেউ নাই জীবনে, সেটাও আমি জানি, বুঝছো? ওটা মাইন্ড করো না, ওটা তো আমি তোমাকে না, আসলে আমি একটু মাইন্ড হিসাবে তোমার সাথে আমি একটু দুষ্টামি করতে পারি না, বলো? হ্যাঁ, অবশ্যই করতে পারো। আমি আমি তো অবশ্যই দুষ্টামি মাইন্ড করো কেন? সি সি লক্ষ্মী, আমি আসলে মাইন্ড করি নাই তো। আমি এই যে তোমার দিকে চাই আছি কি, তুমি কি বলতে চাও আমি কিছুই বুঝতেছি না, মানে শুধু খালি তোমাকে আমি দেখতেছি, সত্য কথা। আমি তো চাই তুমি সবসময় আমাকে দেখো, যাতে অন্য কোনো মেয়ের দিক যদি নজর না দাও। একটা কথা কি জানো, এখানে আমি যে কোনো মেয়ের চোখে নজর যদি পড়ে, হ্যাঁ, হুট করে মনে করি কি তুমি আমার সামনে, এই জন্য আমি তাদের দিকে আর কোনো দিকে নজর দিই না। তোমার কথা তখনই মনে পড়ে যায়, আবার রাতে শুইতে গেলে তখনও তোমার কথা, ভাত খাবো তখনও তোমার কথা, কিন্তু কোম্পানিতে গেলে কাজের চাপে না তোমার স্মৃতিগুলো শুধু মনে পড়ে যায় যে তুমি এইরকম করো ওই রকম করো। আসলে আমি এটাই ভুলতে পারি না জানো। আর তাছাড়া ওই যে রাতের কথাটা তো আরও বেশি আমি মানে অ্যাকসেপ্ট করি তুমি, এটা এটা তো তোমাকে আমি বিশ্বাস করাতে পারবো না আসলে তুমি কতটা ভালোবাসা আমাকে দিছ, এটা তো বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, কেন আমি বুঝি কম দিচ্ছি ভালোবাসা? না না, তুমি তো আমাকে অনেক ভালোবাসা দিছো, ভালোবাসা দিছো তো বেশি দেখে তো দূরে দূরে থাকো। আরে বাবা রে, আসলে আমি তো সাধে বা ইচ্ছাকৃত ভাবে থাকি নাই। আচ্ছা তুমি কি হারটা কবে নিলা, গলার মালাটা বানাই নিছো দেখাও তো একটু ভালো করে। এই তো এই যে দেখেছো, ভালো করে দেখাও না একটু। এই যে দেখো, এই যে একটু কাছে নাও, এই যে নিচ্ছে তো তুমি দেখো না, এই যে দেখেছো? ও, কবে নিলা এটা আবার? এই তো আজকে আনছি, আজকে আইনে তো তারপরে শাড়ি পরছি, গহনাটা পরছি তোমার জন্য, তোমাকে দেখানোর জন্য। তাই? আচ্ছা তুমি বলো তো কেমন লাগছে আমাকে একটু বলো। আমি তোমাকে আর কি বলবো, আমি তো মনে করো যে আমি সামনে মাসে যদি আমি ছুটি পাই, আমি সামনে মাসেই তো তোমার কাছে চলে যাব। তাই? হ্যাঁ, একদম সত্য কথা, কারণ আমি আর থাকতেই পারবো না। আমি তো এখন চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তো চাই তুমি তাড়াতাড়ি চলে আসো, এই জন্য তো সাইজারে যে বসে থাকি যাতে তোমার তাই। আচ্ছা শোনো তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। শোনো, আজ আমি যখন যাব না, তখন কিন্তু তুমি অনেক সুন্দর করে সাজুগুজু করে থাকবা, আর রুম থেকে কিন্তু বেরোতে পারবে না। ঠিক আছে, সমস্যা নাই, কারণ তোমার পাশাপাশি আমি থাকব। তুমি যেটা চাইবা সেটাই পাবা কিন্তু। ওকে ওকে, আচ্ছা তাহলে রাত হয়েছে, এখন খাওয়া দাওয়া করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর শোনো, এখন দেখা শেষ? এখন দেখা শেষ না, রাতে আরো গভীর হলে একটু ভিডিও কল আমরা দুজনে দুজনে একটু দেখবো ভালো করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।